পঞ্চম খণ্ডের মধ্যে এই কবিতাটা আছে, সাইমা কুলে নিয়ে নিয়া যখন এই কবিতাটা পড়তেন, ইয়া রাব্বানা আতি মুহাম্মাদান হাত্তা আরাহু ফিয়াহু আমরাদান সুম্মা আরাহু সাইয়্যাদান মুসাওয়াদা ও আকিবিত মাদি ও আল মা আল হুসাদা, এইভাবে সাত পাঁচ লাইনের সাত লাইনের একটা কবিতা। এই কবিতাটার একটা কাব্যানুবাদ যদি শুনেন আপনি, আমি কবিতাটা কাব্যানুবাদ কবি গোলাম মোস্তফা সাহেব কাব্যানুবাদটা করছি। কবি গোলাম মোস্তফা আমাদের ফুরফুরা সিলসিলার লোক, তিনি এই কাব্যানুবাদটা করছেন। কবি গোলাম মোস্তফা সাহেব ওনার লেখা বিশ্বনবী একটা বই আছে, পরে দেখবেন এই বিশ্বনবীর বইটার তারিফ প্রশংসা আমাদের ফুরফুরা দরবারের যিনি আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ, আবুবকর সিদ্দিক রহমতুল্লাহ বড় সাহেবজাদা ছিলেন, তিনি এইখানে আসছিলেন খুব সম্ভব 73-74 সালে, এইখানে স্টেজ করা হয়েছিল, এই যে স্টেজটার এখানে আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আসছিলেন, তখন আমি তার সলিমুল্লাহ কলেজের লেকচারার। আমার যতটুকু মনে পড়ে এখানে একটা আমাদের মরহুমুদুর কাবলার একটা কারামতি এখানে আমি প্রকাশ হয়েছি, কারামতি বলেন বা মর্যাদা বলেন, আর আল্লাহ ওলিদের কাজ প্রশক্তি কত ব্যাপক। তো আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ চোখ বন্ধ করে ওয়াশ করে যাইতেছেন, আর আমি আমি জায়গা না পাইয়া ওই দক্ষিণ একেবারে এশিয়াতে গিয়ে বসছি দক্ষিণ দিকে, তখন আমাকে কে চিনত আর, এখন হইলে হয়তো অনেকে জায়গা টাকা দিত। একবার ওই উজুখানার কাছে আমি জায়গা পাইনি পুরাটা ভর্তি, এমন সময় দেখলাম মরহুম ইসাব কাল আসছেন এখানে, আইসা বসছেন এখানে 73 সালে, আমি মরি দিয়েছি 78 সালে, 73 সালে বসছে, হুজুরে জায়গা না পাই আমার কাছাকাছি বসছে। বসার সাথে সাথে আমার মনে খালি কিউরিসিটি, কেউ একটা খবর দিলে হয়তো হুজুর যে আসছে কেউ তো জানে না এখানে। আল্লাহর কি শান, ফুরফুরা আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ বলতেছেন বাবা সরসিনার মুজাদ্দেদের জামান আছে, তাকে স্টেজে নিয়ে আসো। একবার চাক্ষুষ দেখুন আমি কাছে বসা ছিলাম এখানে, আমি আল্লাহ কসম করে বলতেছি সত্য ঘটনা, যে মুজাদ্দেদের জামানা আসছে মুর্শিদ সিনহা, তাকে নিয়ে আসছে এখানে। কিভাবে কে খবর দিল, কেউ খবর, আমি টাকাই দিয়েছি কেউ খবর দেয় কিনা, কানে কানে কেউ বলে কিনা, কিন্তু না আল্লাহ শান কি দেন। যার আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ তখন সেদিন বলছিলেন যে আপনারা বিশ্বনবী পড়বেন, বিশ্বনবীরা আমাদের আহলে সুন্নতের জামাতের আকীদা অনুযায়ী লেখা হয়েছে, আপনারা পড়বেন। বইটা যদি খোলেন পিছনে দেখবেন আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহর একটা বাণী আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের একটা বাণী আছে, যেটা নিয়ে ফুরফুরা হুজুর কাবলা তিনি একজন বিখ্যাত খলিফা, 18টা ভাষায় পণ্ডিত ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর শ্রী মনোজ বোস এক হিন্দু ভদ্রলোকেরও একটা বাণী আছে, তিনি বলছেন জীবনে আমি বহু জীবনে পড়ছি কিন্তু এত চমৎকার জীবনী আমার নজরে পড়ে। তো সেখানে এই কবিতাটা আমি যে আরবি কবিতাটা পড়লাম সাইমা হালিমার মেয়ের সাইমা কোলিয়ালুয়ালিয়ে যে নবীজির প্রশংসা করছেন তারিফ করছেন, আমার মনে হয় আল্লাহ তালা হালিমার মেয়ে সাইমার মুখ দেখ হুজুরের পুরো জীবনীটা বের করে নিয়ে আসছেন। আপনার বছর বালিকার মুখ দেখ কেমনি রকম একটা সুন্দর কথা বেরিয়েছে, গোলাম মোস্তফা সাহেব অনুবাদ করছেন, বেঁচে থাকুক মোহাম্মদ সে দীর্ঘজীবী হোক, চির তরুণ চির কিশোর চির মধুর রোগ, হয় যেন সে সর্দার পায় যেন সে মান, শত্রু তাহার ধ্বংস হোক গুচক অকল্যাণ, মোহাম্মদের পানে খোদা করুন চোখে চাও, চিরস্থায়ী গৌরব যাতাই তাহারে দাও। কল্পনা করা যায় একটা বাচ্চা মেয়ের মুখ দাঁড়ালে কিভাবে কথাগুলো বাইর করছেন, আবার গোলাম মোস্তফা সাহেব কি দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন, তার জ্ঞানের বহর কত, কিভাবে কাব্যানুবাদটা করছেন, খুব কাশির হয় মনে হয় যে কবিতাটা পড়বেন আপনারা বিশ্বনবীকে, বাইরে পাইবেন বিশ্বনবী, বিশ্বনবী আমাদের আকিদ অনুযায়ী লেখা হয়েছে সর্বপ্রথম আল্লাহ নবীজির নূরে মোহাম্মদিক আল্লাহ সৃষ্টি করছেন। হ্যাঁ, এই নূরুল মোহাম্মদিক থেকে এই সব কিছু আপনার অনেক কিছু সৃষ্টি করা হয়েছে, আপনারা এইগুলা খুব ভালো করে একটু পড়াশোনা করবেন, আমাদের আকিদাটাকে একটু দুরুস্ত করে নেবেন। নবীজির তারিফ প্রশংসা, নবীজির সাথে যত মহাব্বত বেশি রাখতে পারবেন তত আপনার আমার মর্যাদা বেড়ে যাবে, এটা মনে রাখবেন। আপনার ওয়াজে বেনজির একটা কিতাব আছে বাইরে পাবেন, মাওলানা জমিরুদ্দিন সাহেব কৌমিনা সাহেবের, তিনি এককালে বড় আলেম ছিলেন বাড়ি তার কক্সবাজারের, তিনি এই 1333 সালে হুজুরিতে তিনি এই বইটা লেখছেন ওয়াজে বেনজির, উর্দুতে লেখছিলেন। এবং আমাদের দেশে কৌমি বলেন আলিয়া বলেন ছাত্র অবস্থায় যদি কেউ ওয়াজ শিখতে চাইতো প্রাথমিক অবস্থায় সেটা ওয়াজে বেনজির কইরা ওয়াজ শিখতো, এখন এটা বাংলা হয়েছে, ঢাকা আশরাফিয়া লাইব্রেরি বাংলা করছে, চমৎকার বাংলা হয়েছে। তো সেখানে দুরুদ শরীফের ফজিলত বর্ণনা করতে যাইয়া একটা ঘটনা আনছেন, সেখানে তিনি 1333 হিজরিতে বর্তমানে 1445 হিজরি হিসাব করেন কত বছর আগের গত বই, সেখানে তিনি লেখছেন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি খুব বিখ্যাত একজন আল্লাহর ওলি, আমাদের তিনি কাবাগড়ের সামনে দেখতেছেন তাওয়াফ মানে তাওয়াফরত অবস্থায় ছিলেন, শিবলি রহমাতুল্লাহ দেখতেছেন একটা যুবক ছেলে তাওয়াফ করতেছে, তাওয়াফের মধ্যে নির্দিষ্ট কতগুলো দোয়া আছে, যখন আমরা উমরায় যাই বা হজে যাই হাজারে আসর পাথরটাকে দূর থেকে বা কাছে দিয়ে তিনটা পদ্ধতিতে চুমা দেওয়া যায়,
লাঠি দিয়ে চুমা দেওয়া যায়, লাঠি লাগাইয়া লাঠির মাথাটা চুমা দিবেন, নবীজি এভাবেই করতেন। আবার সামনাসামনে যাইয়া চুমা দিতে পারবেন, এটা কঠিন ব্যাপার এখনকার দিনে। এরপর দূরের থেকে যেটাকে ইসলাম বলা হয়, দূরের থেকে ইসারে দিয়ে বিসমিল্লাহ চুমা দিয়া তাওয়াফ শুরু করতে হয়। এরপরে প্রথম চক্কর একটা দোয়া, দ্বিতীয় চক্কর একটা দোয়া, তৃতীয় চক্কর একটা দোয়া, চতুর্থ চক্কর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সাতটা চক্করে সাতটা দোয়া আছে। তারপরে তাওয়াফ শেষ করে মুলতাজেমের মধ্যে দোয়া আছে, মুলতাজেম কেন্দ্র করে, তারপরে বিভিন্ন অনেক কিছু আছে সেখানে। শিবলি রহমাতুল্লাহ লক্ষ্য করলেন এই যুবক ছেলেরা অন্য কোনো দোয়া না পড়ে সবসময় খালি দোয়া পড়তেছে। ছেলেটাকে ডাক দিলেন, বাবা তোমার কি অন্য কোনো দোয়া জানা নাই, তুমি কেবল দোয়া পড়তেছো? তো হুজুর অনেক কিছু আমার এই দোয়াগুলো আমার জানা আছে হুজুর, আমার হজের বেটা যারা নিয়েছেন তারা দেখবেন দোয়াগুলো পাইবেন, এখন থেকে এগুলো পড়বেন, যারা হজ করেন নাই এখন থেকে পড়বেন, এবং পড়লে দেখবেন মহাব্বত সৃষ্টি হবে, আল্লাহ যে কোনো সময় আপনাকে নিয়ে যেতে পারেন। এটা কেছে না, হজ করতে টাকা লাগে না, পয়সা লাগে না। আমার এতদিনে হজের অভিজ্ঞতার থেকে আমি বলছি, কোনো টাকা পয়সা আপনি চিন্তা করেন, অনেকে চিন্তা করেন রিটায়ার করবেন, এই পেনশনে পয়সা পাবো তারপরে হজে যাবো, এই চিন্তা করবেন না। বারেবারে বলবেন তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমি তোমার ঘরে যেতে চাই, ব্যবস্থা করো পেয়ার হাবিবের উসিলায়। দেখবেন ব্যবস্থা হয়ে গেছে, কেমনে হয়েছে এটা আপনি চিন্তা করা আপনার মাথায় কোনো কুলাবে না। আমি 2006-2005 ঢাকা আসেনি মিশনে হজের কার্যক্রম আমি দেখতাম ডাইরেক্টর হিসাবে, আর সানিয়া মালয়েশিয়া যৌথ ম্যানশনে এই হজের কার্যক্রমটা পরিচালিত, আমি তার প্রথম ডাইরেক্টর। তো 2007 খুব একটা মহিলা, আমি অফিসে বসে আছি, হজের রেজিস্ট্রেশন চলছে, আমার সময় একটা মহিলা কাপড় চোপড় বেশি ভালো না, স্বাভাবিক পোশাক একটা বোরখা পরা আসছে, কয় স্যার আমি হজে যাব। তো আমাদের হাসানি মিশনে হজের প্যাকেজটা একটু দামি ছিল, দামি বলতে আমরা কথায় কাজে মিল রাখতে চেষ্টা করতাম, এজেন্সি হিসাবে যে প্রতারণা করা এটা আমাদের ঢাকা হাসানি মিশনে কখনো করতো না। আর আমরা ইনশাআল্লাহ খুব মানসম্মত হয়েছে, একটু বেশি থাকতো অন্যান্য ইয়ার থেকে, আমরা 50-60 হাজারটা বেশি নিতাম আমরা। তো মহিলা এসে বলতেছে, স্যার আমার নামটা লেখেন আমি হজে যাব। আমার দেখে দেখে কেমন জানি মনে হয়েছে, যাই আমি বললাম যে আপনি একটা ভালো প্যাকেজ দেখেন, আপনি কে আছে? আমার কেউই নাই, আমি স্বামী নাই বা কেউই নাই, আপনি হজ কেমনে করবেন? আমার বিশ্বাস হয় না সে যে হজ করতে পারবে, তার লেবাস পোশাকে আমার মন বলতেছে না। আপনি একটা ভালো অন্য যদি করতেই হয় তো অন্য একটা প্যাকেজ দেখেন, আমাদের দেশে অনেক কম পাবেন আপনি। না স্যার আপনাদের দামে জমি যাব। আপনি কি করেন, কেমনে যাবেন হজে, হজারে আপনি কি কাজ করেন? আমি স্যার কিছুই করি না, আমি এক বাসায় আরবি পড়াই, তারা আমাকে মাসে মাসে 500 টাকা করে দেয়, এই আমার বুঝি। তা আপনি হজ কেমনে করবেন এত টাকা খরচ করে? তখনকার দিনে 1,20,000 প্রায়। কেমনে হজ করবেন? তো স্যার আমি যে বাসায় আরবি পড়াই, এই বাসারই একটা মহিলা কানাডায় থাকে, কিছুদিন আগে বাড়িতে আসছে, কো মা তুমি কি হজ করবা? তাহলে তুমি বলো একটা ভালো এজেন্সি দেখো, আমি তোমার হজের পয়সাটা পুরো দিয়ে দেবো। তো হজের জন্য হুজুর আমি অনেক কাঁদছি, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি তাই অভিজ্ঞতার থেকে বললাম। যাই হোক, এখন সেখানে শিবলি রহমাতুল্লাহ লক্ষ্য করলেন এই যুবক ছেলেটা অন্য কোনো দোয়া না পড়ে কেবল দরুদ পড়তেছে। ছেলেটাকে ডাকলেন, বাবা তোমার অন্য কোনো দোয়া জানা নাই, তুমি কেবল দরুদ শরীফ পড়তেছো? হুজুর সব দোয়া জানা আছে আমার, তবে আমি দরুদ শরীফের যে বরকত ফজিলত দেখছি, হুজুর অন্য কোনো আমল করতে আমি এখন রাজি না। বলে কি বরকত দেখছো? হুজুর কয়েক বছর আগে আমার আব্বাকে নিয়ে আমি হজে গেলাম, হজে রওনা দিলাম, পথিমধ্যে বাগদাদ যাওয়ার পরে আমার আব্বা অসুস্থ হয়ে যান, আমি পিছনে বসে যান, সামনে আসেন আব্দুর রসুল, আমি বিশাল করে নিয়ে আসেন সামনে আসেন, আলেম মানুষ পিছনে তার তো বদ বয়স আছে, এই জন্য আসেন সামনে আসেন আসেন, আমি খেয়াল করতে পারি নাই আমাদের। 1984 টাইটেল পাস করছে, কল্পনা করা যায়? এবং আমাদের তালিমদাতা আমাদের কদমতলি থানার, বসেন এখানে বসেন আপনি। আলেম দেখলে আপনারা সবাই সম্মান করেন, আমি প্রায়ই বলি না তো, তফসির কবিরের কিতাবে আমাদের লিখি যাবে লেখছে যে হক্কানি আলিমরা যখন জান্নাতে ঢুকতে যাবে আল্লাহ তাদেরকে থামাই দিবেন, রাতাত খুলো তোমরা জান্নাতে ঢুকবা না, ইসফাউল লেমানটা সাউন তোমাদের মনে যাদেরকে চায় তাদেরকে নিয়ে জান্নাতে। এখন চিন্তা করেন এই যে আলেম যারা যারা আমার সামনে আসেন অনেকে আছেন, তারা যখন জান্নাতে যাবে এখন কি হয়, আমরা আমরা যদি তাদের সাথে পরিচয় হই, পরিচয় লাভ করি, তাহলে কি তারা আমাদেরকে ফেলে যাবেন? আল্লাহ তো তাদেরকে ওপেন লাইসেন্স দিয়ে দিবে, তোমরা থামো তোমাদের মনে যাদেরকে চায় তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকো। কাজে সমস্ত অক্কানি আলেম ধরে একটু সম্মান করবেন। এখন শিবলি রহমাতুল্লাহ লক্ষ্য করলেন এই যুবক ছেলেটা, বলে হুজুর আমি আমার আব্বাকে নিয়ে আমি হজে রওনা দিলাম, পথিমধ্যে বাগদাদ পৌঁছার পরে আমার আব্বা অসুস্থ হয়ে যান এবং কিছুদিন রোগ ভোগের পরে তিনি অন্তেকাল করেন বাগদাদে। কিন্তু আল্লাহর কিষান আমার আব্বা অন্তেকাল করার সাথে সাথে চেহারাটা একবারে শুকুরের আকৃতি ধারণ করছে, এটা মানুষের আকৃতি নয়,
আর আব্দুল হক মহাদ্দাস দেহলভী রহমতুল্লাহ একটা কিতাব লেখছেন জজবুল কুলুব ইলা দেয়ারিল মাহবুব, জজবুল কুলুব ইলা দেয়ারিল, এই কিতাব এখন বাংলা হয়েছে, দুইটা বাংলা আছে, দেখবেন হৃদয়ের টানে মদিনার পানে, এই কিতাবটা আমরা সংগ্রহ করেন হৃদয়ের টানে মদিনার পানে, সেখানে আছে আকৃতিটা গাদার আকৃতি ধারণ করছে, যেভাবে হোক শুকুর বলেন গাদা বলেন এটা মানবের আকৃতি এখন নাই। এখন হুজুর আমি ভয় পেয়ে গেলাম কি করবো, আমার আব্বাকে কিভাবে দাফন করবো, এটা তো আমার জন্য বিদেশ, আমার আব্বার এই বিকৃত চেহারা দেখলে কেউ তো জানাজায় আসবে না, আমি আব্বার আব্বার লাশ মোবারক মানে আমি তাদের দ্বারা দেখে দিলাম, আর দুই হাতুর মধ্যে মাথাটা দিয়া আমাদের দিদার সাহেব এখন যেন একটা হাতি উড়াইছে, দুইটা হাতি উঠাইয়া মাথাটা দিলে আরো চমৎকার হইব, তাই না, একটু বিশ্রাম নেওয়া যায়, দুইটা হাতু খারাপ ভাবে উঠাইয়া বিশ্রাম নেওয়া যায়, কিন্তু দুই হাতুর মধ্যে মাথাটা দিয়া আমি এখন চিন্তা করতে লাগলাম আমি কিভাবে আব্বাকে দাফন কাফন করবো, যে আমার আব্বার এর চেহারা দেখলে কেউ তো আসবে না জানা যায়। এমন সময় আমার তন্দ্রা এসে গেল, তন্দ্রা অবস্থায় দেখতে পেলাম একজন নুরানি চেহারা বিশিষ্ট লোক এসে আমার আব্বার দেববদিক থেকে চাদরটা উল্টাই হাত দ্বারা মুখমণ্ডলটা মুছে দিলেন, সাথে সাথে আমার আব্বার চেহারাটা নুরানি হয়ে গেল। লোকটা যখন চলে যাচ্ছে আমি পিছনে জামার আঁচল ধরে টান দিলাম, হুজুর আপনি কে, এই গোল দুধ দিনে আপনি আমার এই বিপদে মুক্ত করার জন্য আসছেন, আপনি কে হুজুর, বলে আমি হলাম আখিরের জন্য আখির জামান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আব্বা প্রতিদিন আসার পরে 300 বার করে দুরূদ শরীফ পড়তেন, গত রাত্রে যখন ওনার দুরূদ শরীফ আমার কাছে পৌঁছল না, তখন আমি সংশ্লিষ্ট ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম ওনার দুরূদ শরীফ আজকে কেন আসেন নাই, ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ তিনি তো ইন্তেকাল করছেন এই জন্য দুরূদ শরীফ আসে না, তবে হুজুর কি একটা বদ আমলের কারণে ওনার চেহারা হুজুর বিকৃত হয়ে গেছে, তোমার আব্বার এই বিপদের কথা শুনে আমি আখিরি জামানের নবী আগাই আসছি, সাথে সাথে আমি হুজুরের কদমে লুটাইয়া পড়লাম, আমার তন্দ্রা ছুটে গেল, আমি আর নুরানি হুজুরকে আর দেখতে পেলাম না, তারপরে কাপড় উল্টাইয়া দেখি আমার আব্বার চেহারা একবারে নুরানি হয়ে গেছে, আব্বাদের দলের লোকজন ঢুকতেছে এখানে নাকি আল্লাহর ওলি একজন মারা গেছে, আমরা গায়েব থেকে একটা আওয়াজ পাইছি আল্লাহর ওলি মারা গেছে, তোমরা যদি তোমাদের গুণাগুলো মাফ করাতে চাও, সবগুলা গুণাগুলো যদি মাফ করে চাও ওই জানাজা অংশগ্রহণ করো, এই জন্য আমরা দলে দলে আসছি। তাহলে দুরূদ শরীফ হুজুরত বুঝেন কি, আমার নবীর শান মর্যাদা কি বোঝা যায় একটু, যত বেশি দুরূদ শরীফ পড়বেন আপনারা মাসালাগুলা যত বই পড়ি তত আমার নতুন নতুন জিনিস আমার নজরে পড়ে। হ্যাঁ আমি কিন্তু পড়তে খুব ভালোবাসি, কারণ আমি জজ ছিলাম তো পড়াটা খুব ভালো অভ্যাস আমার আছে, আমি ইংরাজি বাংলা যাই বলেন এখন মোটামুটি একটা বই ফেললে মানে নানা খুঁটিনাটি কোথায় কি আছে না আছে একটু দেখি, এখন একটা বই পড়তে যাওয়া আমাদের তরিকুল ইসলাম পাবেন, আমাদের নামাজ শিক্ষা বইয়ের মধ্যে আছে, আমাদের মানে উজ্জুত কয়টা ফরজ, 4টা ফরজ, 31টা আছে সন্নত, 45টা আছে মুস্তাহাব, 18টা আছে মাকরুহ, এ টোটাল 98টা জিনিসের দিকে লক্ষ্য করে উজু করা লাগে। মুস্তাহাবের চ্যাপ্টারটা যদি আপনি খোলেন তাহলে সেখানে পাবেন, উজু করার পর তো আমরা সবাই দোয়াগুলো অনেকেই পড়ি আমরা, তাই পড়ি না অনেকে, যেমন প্রায় মসজিদের মধ্যে এটা প্রায় আমি আলোচনা বলি, প্রায় মসজিদ গুলাতে পাইবেন একটা সাইনবোর্ড দেওয়া থাকে উজুখানার মধ্যে, উজু করার পর আকাশের দিকে তাকাইয়া কলেমা শাহাদত পড়লে জান্নাতের 8টা দরজাই খুলে যায় তার জন্য, কলেমা শাহাদত পড়লে। তাছাড়া আমাদের তরিকুল ইসলামে খুব চমৎকার চমৎকার দোয়া আছে, আমাদের নামাজ শিক্ষার মধ্যে আছে আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আজআলনি মিনাল মুতাতাহিরিন ওয়া আজআলনি মিন ইবাদিকাস সালিহিন, এইভাবে অনেক দোয়া আছে। নাসাই শরীফের হাদিসের একটা উদ্ধৃতি দিয়ে আমাদের সারসিনার খাজিনাতুল আসরার কিতাবে লেখা আছে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটা যারা পড়ে আল্লাহর আরশের নিচে দোয়াটাকে অক্ষত অবস্থায় রাখা দিব, অক্ষত অবস্থায় রাখা দিব, হ্যাঁ কাল কিয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে ওজন অনেক ভারী হয়ে যাবে দোয়াটা, উজু করার পরে এটা পড়তে হয়। এরপরে উজু করার পরে যদি সূরা কদর, প্রায় শুনছেন আমার মুখে আপনারা বারে বারে বলি সূরা কদর, ইন্নাল জান্নাত সূরা যদি কেউ একবার পড়ে তাহলে মানে সে যেন 50 বছর রাইতে আবাদত করলো, 50 বছর দিনে রোজা রাখলো, একবার সূরা কদর করবে, দুইবার যদি সূরা কদর কেউ পড়ে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে যে ফজিলত আল্লাহ দান করছেন আপনি আমাকে সে ফজিলত দান করবেন, তিনবার। এবার শুনেন, একটু আগে শুনছেন উজু করার পর আকাশের দিকে তাকাইয়া যদি কেউ কলেমা শাহাদত করে জান্নাতের 8টা দরজাই তার জন্য খুলে যাবে। আমার প্রশ্ন, জান্নাত পর্যন্ত গেলে না দরজা খোলা পাইবেন, কি বলেন, দরজাটা কি এখন খোলা পাইবেন, খুলছে ঠিকই আছে, কখন পাইবেন, জান্নাতের কাছে যখন যাইবেন খোলা পাইবেন, 8টা দরজা যে কোনো দরজা আপনি ইচ্ছা হলে ঢুকতে পারবেন, কিন্তু আমার প্রশ্নটা দাঁড়ায় এই পর্যন্ত যেতে গেলে কতগুলো ঘাঁটি আপনাকে পাড়িয়ে তুলে, মৃত্যুর যন্ত্রণার একটা ঘাঁটি আছে, কবরের একটা ব্যবস্থা আছে, হাসরের ময়দান পুল সারাত সবগুলো পাড়িয়ে না আপনি জান্নাতে যাইবেন, সব জায়গায় আল্লাহ চাইতে আমাদের আমলের কারণে আজাবের ব্যবস্থা আছে, হিসাবে যদি আল্লাহ দেয় আমরা বাঁচতেই পারবো না,
কিন্তু কেউ যদি সূরা কদর তিনবার পরে সে বিনা আজাবে বিনা হিসাবে জান্নাতে দিতে পারে। ইজুল ফজিলত তারপরে দেখবেন আপনি যদি দেখেন যে এই দোয়াগুলা করার পরে যারা দশবার দুরুদ শরীফ পড়বে আল্লাহ তার মর্তবা আরো বাড়াই ফেলবে। উজু করার পরে এই আমলটাও ছাড়বেন না, দশবার দুরুদ শরীফ, যতক্ষণ ব্যস্ততা না থাকলে আস্তে আস্তে বৈশা দশবার দুরুদ শরীফ, যেকোনো কত দুরুদ শরীফ আমরা জানি, এই আমলগুলো একটু করবেন। দেখেন আমাদের স্যার সিনা দরবার কেবল আমলই শিখায়, আপনি কল্পনা করতে পারবেন না কত ডিপে আমাদের স্যার সিনা দরবার, আপনি কল্পনা করা যায় না, মানে কত শুধু আমল আর কামল। আমাদের একটাই কাজ কি করে আমাদের সুখের মৌত হবে, হ্যাঁ এটাই তো কথাটা, কিভাবে নবীজির সাথে আমাদের ঘন ঘন জিয়ারত হইতে পারে, অনাক্রমের পদ্ধতি কবর আজাব থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো, কিভাবে আমাদের লাশটা অক্ষত থাকবে। তো কাজেই আপনি এই আমলগুলো করে করে আমাদের আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, তার মধ্যে দুরুদ শরীফের মর্তবা অনেক বেশি, কল্পনা করা যায় না। আপনি দালালুল কেরাত কিতাবটা যারা পড়ছেন বাংলা, সেখানে দেখবেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবি তিনি, আপনারা যারা মদিনা শরীফ গেছেন জানেন একটা মসজিদে আমাদের ইমাম বুখারি রহমতুল্লাহ নামে একটা মসজিদ আছে, সেখানে তিনি বুখারি শরীফ সংকলন করতেন। তখনকার দিনে তিনি আজ থেকে চিন্তা করেন 216 হিজরিতে তিনি হাদিস লেখা শুরু করেন, বুখারি শরীফ 194 হিজরিতে ওনার জন্মগ্রহণ করছেন, 216 হিজরির দিকে খেয়াল করেন আজকে বর্তমানে 1445 হিজরি, এই 1200 বছর আগে তখন কোন এরকম কারেন্ট বলেন ইয়া বলেন কিছুই ছিল না, তাদের আলোতে বসে বসে তিনি কাজ করতেন। তার এই মসজিদের উত্তর পাশে আরেকটা মসজিদ আছে, সেটার নাম মসজিদে সাজদা, সাজদা মসজিদটা এখন নাম হইয়া গেছে মসজিদ আবু জর গিফারি। আবু জর গিফারি বিখ্যাত সাহাবি, এই তার নামে একটা রাস্তা হয়েছে 37 কিলোমিটার পর্যন্ত, এখন এই মসজিদটার নাম হইল মসজিদ আবু জর গিফারি, কিন্তু আগের নাম ছিল এটা সাজদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিরাট লম্বা সাজদা দিয়া পড়ে আলোয়া, আব্দুর রহমান ইবনে আউফ ভয় পেয়ে গেলেন, এত বড় সাজদা জীবনে তো কোনোদিন নবীজি দেন নাই, না জানি হুজুরের প্রাণবায়ু তার রুহ মুবারক দড়িয়ে গেছে, আমি এখন কি করব, আমি কি পায়ে খোসা দিব পিছনে সাজদা পিছনে, না এটা তো বড় বেয়াদবি হবে। তিনি অনেকক্ষণ অস্থির হয়ে গেছেন, কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, একাই তিনি সাথে অনেকক্ষণ পর নবীজি উঠছেন, কিন্তু তিনি কাঁদতেছেন আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান তুমি কাঁদছ, বলে হুজুর আমার মনে হচ্ছিল আপনার প্রাণবায়ু আপনার রুহুবুদে বেরিয়ে গেছে, এতক্ষণ কি সাজদায় থাকে, বলে হ্যাঁ কিছুক্ষণ আগে জিব্রাইল আসছিল, তুই রাওয়ায়েত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা। খুব চমৎকার হাদিসটা আপনারা পড়বেন, দালালুল কেরাত কিতাবটা কিনবেন, আমাদের আহসান মিশন থেকে যে বাংলাটা করছি আমরা সেখানে পাইবেন এটা। নবীজি বলেন কিছুক্ষণ আগে জিব্রাইল আসলো, জালা জিব্রাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া মুহাম্মাদু লা ইউসাল্লি আলাইকা আহাদুম ইম্মাতুকা ইল্লা সাল্লা আলাইহি সাবুন আল তামালাকু ওয়া মান সাল্লাত আলাইহি কানা মিন আহলি জান্নাহ। কিছুক্ষণ আগে জিব্রাইল আমার কাছে আসছিল, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কোন উম্মত যদি আপনার প্রতি একবার দুরুস্তিক করে 70,000 ফেরেশতা তার জন্য দুরুস্তিক করবে। এই সুসংবাদটা পাই আমি আল্লাহ শুকরিয়া আদায় করবার জন্য লম্বা সাজদা দিছিলাম, দুরুদ শরীফ করবো আমরা একবার 70,000, আর শেষ লাইনটা আছে ফেরেশতারা যার প্রতি দুরুদ শরীফ করবে সে জান্নাতি। দুরুদ শরীফ যদি কি বুঝতে পারছেন এখন, কাজে দুরুদ শরীফটা খুব মজবুত ভাবে ধরবেন, অন্য আমল যাই হোক দুরুদ শরীফকে আর ছাড়বেন না। নামাজ একটু কম বেশি, নফল নামাজ কম বেশি একটু হইতে পারে, কিন্তু দুরুদ শরীফের আমল যত বেশি করতে পারেন, এই জন্য যত পৃথিবীতে প্রায় 300 মতো তরিকা আছে, আমি সুফিজম নিয়ে কাজ করতাম প্রায় 14 বছর, আহসান ইনস্টিটিউট সুফিজমের ডাইরেক্টর ছিলাম তখন 2006 সাল থেকে 2019 সাল, করোনার আগ পর্যন্ত প্রায় 14 বছর এটা ডাইরেক্টর ছিলাম। সেখানে গবেষণা করে দেখছি আমরা যে এমন কোন 300 মতো তরিকা আছে, তার মধ্যে 104টা তরিকা প্রচলিত, বাকিগুলো আর নাম শোনা যায় না, 104টার মধ্যে আবার 4টা মসুল চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া আমরা 4টা তরিকার মধ্যে আছি। এই 4টা তরিকা সারা বিশ্বব্যাপী, এমন কোন তরিকা আপনি পাইবেন না যে দুরুদ শরীফের আমল নাই। আমরা ফজরে দুরুদ শরীফ পড়ি, চিস্তিয়ার সময় পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন্নাবিয়্ আলী ওয়া সাল্লাম, যখন কাদেরিয়া তরিকা মস্ক করি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারামি ওয়া আলী সাল্লাম, যখন নকশবন্দিয়া মুজাদ্দিয়া মস্ক করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা আলী ওয়া সাল্লাম। পৃথিবীর এমন কোন তরিকা নাই যে দুরুদ শরীফ নাই, কাজে দুরুদ শরীফ প্রতি খুবই গুরুত্ব দিতে হবে। এখন নবীজির শান মর্যাদা যদি একটা আকিদারা দুরুস্ত করে যদি একটু পড়েন, আমাদের হুজুর কাবলা প্রায় বলেন যে মহাব্বতের সাথে যারা দুরুদ শরীফ পড়বে মসজিদে ভালো থাকলে তাদের সাথে রসুলের জিয়ারত হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। এই নিয়ত নিয়েই আমরা চেষ্টা করব, আমাদের রেজাল্ট দেওয়ার মালিক তো আল্লাহ, কি করবেন আল্লাহই ভালো জানেন, কিন্তু আমাদের মহাব্বতের মাত্রাটা যেন কোনো দিক দেওয়া, এবং হুজুরের চাল চলন খাওয়া দাওয়া ওঠা বসা
হুজুরকে যে যত বেশি মহাব্বত করছে সেই তত নিকটে চলে গেছে। সুজা হাদিসটা মানে হাব্বা সুন্নতি, আমাদের সাহসা হুজুরকে প্রায়ই বলেন, এবারও বলছেন বনাজি মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকেই ভালোবাসলো। মানে হাব্বানি কানা মাইয়া ফিল জান্না, সে আমার সাথে জান্নাতে থাকছে। যে আমাকে মহাব্বত করলো সে যেন নিজের সুপর সন্ন্যত আমল করলো, আমাকে মহাব্বত করলো, আমাকে যে মহাব্বত করলো আমার সাথে সে জান্নাতে থাকবে। আর কিছু লাগে বলেন দেখুন? কিছুই লাগে না। তো কাজে আমলগুলো ইনশাল্লাহ আপনারা করবেন, আর আমাদের এখানে মাহফিলগুলো হয় আপনারা থাকবেন ইনশাল্লাহ, চেষ্টা করবেন। বাইতুল মুকাররমের মাহফিলটা আমরা খুব গুরুত্ব সহকারে বলি, এবার এবারে হুজুর ঘোষণা সাহেব বলছেন বাইতুল মুকাররমের মাহফিলটা আপনারা থাকবেন। হ্যাঁ, এটা আমরা আগে দু তিন বছর আগে হুজুরের কাছে প্রস্তাব দিয়েছিলাম, খুব সম্ভব করোনার আগে, হুজুর এই উত্তর জোনের লোকেরা আসে না, দূর থেকে আসে না, দক্ষিণ জোন মাঝে মাঝে আসে, আমাদের আবু হোসেন সাহেব থাকে প্রায় দেশে, যে যা ঢাকায় থাকলে নাস্কা আল্লাহ চাতে আনাইছে এই দক্ষিণ জোনের মানুষ, আর দক্ষিণ জোনে আর খুঁজে কারোর পাওয়া যায় না, কাছে মানুষগুলো কিন্তু খুব কাছে কিন্তু আসে না কেন জানি। তো চারটা জন যদি আবার চালু হয়ে যায় তাহলে আরো কিছু এই লোকগুলো তো আবার দক্ষিণ জোনে বসতো, কি কারণে আসেন আল্লাহ ভালো জানে। আবার যা রেখো দ্বারা আনে আমাদের সাদেক সাহেব ফতুল্লাহ চাকরি করে, ফতুল্লাহ টাইসা সোমবার এখানে অ্যাটেন্ড করে। হ্যাঁ, এই কাজগুলো খুব প্রশংসনীয়। তো আমাদের মতিঝিল থেকে আমাদের মাহমুদ সাহেব এবার আসছে, খুব কমই আসেন এ কথা আমরা দেখি, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আসবেন। আপনারা আমরা চাই আপনাদের সোহব্বতটা, আপনাদের সোহব্বতটা চাই, আপনাদের সোহব্বতের দ্বারা আমরা অনেক আগে যাব। হ্যাঁ, আমরা সাতটা আমল আছে আমার হজের বৈধের মধ্যে পাবেন, সাতটা আমল যদি কেউ করে তাহলে আল্লাহ তার ইমানটাকে হেফাজত করবেন। একটা আমল হলো প্রতি নামাজের পরে লাভবানা লাতুজি কুলুবানা বাদাই ঝাদাই তানাই দোয়াটা পড়বেন। দুই নম্বর আমল হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিক আস্তাগিছি। তিন নম্বর আমল হলো বেশি বেশি করে মেসওয়াক করবেন, হ্যাঁ এরা আল্লাহ ইমানটাকে হেফাজত করবে। চার নম্বর হলো কুদৃষ্টির থেকে বেঁচে থাকবেন, আল্লাহ আপনার ইমানটাকে হেফাজত করবে। আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানাইছে দয়া করে যেন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়া আদায় করবেন। এই কতগুলা আরেকটা আমল আছে সোহব্বতে সালে নাক্কা লোকদের সাথে বসা, ঘন ঘন বসা। একটা মাহফিল সেই সুযোগটা আমাদেরকে করে দেয়, নাক্কা লোকেরা আসে আলেমুলামারা আসে তাদের একটু সোহব্বত আমরা পাইলাম, এই জন্য আপনারা আসবেন। আপনার সোহব্বতের যেমন আমার দরকার, আমারও আপনার সোহব্বতের দরকার। কোন সময় হাসরের ময়দানে কে কাজে লাগবে যে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, কাজে এখানে আপনারা মেহরবানি করে মাহফিলগুলোতে আসবেন, আর জিকিরের মজলিসগুলো খুব গুরুত্ব সহকারে যদি পড়েন। এখানে অনেকগুলো কথা হয়, বিশেষ করে আমাদের সিনার দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী চলে, একচুলও এদিক ওদিক করে না। আমরা কোনো রাজনীতি করি না, কারের বিরুদ্ধে আমরা বদনামও করি না। মোরাই মজুদ থাকতেই আমাদেরকে শিখাইছেন যে যখন আলোচনা করবো অন্যের দই টক এটা কখনো বলবা না। হ্যাঁ, আমার দই মিষ্টি দই বলবো, আমরা সেইভাবেই বলি। আমাদের সিনার দরবারের আলোচনায় কেউ অসন্তুষ্ট হতে পারে না, কোনো সুযোগ নাই। হ্যাঁ, তারপরে অনেকের কাছে পছন্দ লাগে না, ভালো লাগে না, এটা আলাদা ব্যাপার। আমাদের যে আমরা যে বলি হায়াতুল নবী জিন্দা নবী এগুলো অনেকের কাছে ভালো লাগে না। হ্যাঁ, আবার তিনি আমাদের মতো সাধারণ মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, যাই আমরা সেদিকে যাচ্ছি না। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী নবীজিকে বুঝবার জন্য চিন্তা করবেন। নবীজি একদল লোক বলে যেমন এই নিজে মিলাদুন নবী আসছে, আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা বারোই রবিউল আউয়াল তিনি দুনিয়াতে আসছেন, বারোই রবিউল তারিখে তিনি আবার আমাদের চোখের আড়ালে চলে গেছে, ওফাত হয়ে গেছে, তিনি মদিনা শরীফে আসছেন। একদল লোক আকীদা, যেহেতু আমরা গত সপ্তাহে আমাদের সাইফুল ইসলাম বেলালি বলছেন, কেউ কেউ বলে যে তোমরা কেবল নবীজির ঈদে মিলাদুন নবী খুশির দিন পালন করো, তিনি যে দিন চলে গেল দুঃখের দিন কেন পালন করো না? আর নবীজি তো আমাদেরকে ছাড়া যায় নাই, তিনি তো আমাদের সামনে আছেন। হ্যাঁ, নবীজি আমার হাদিসটা পাইবেন, আর শিফা ফিকা তারিফি হুকুকুল মুস্তফা, নবীজি বলছেন হায়াতি খাইরুল্লাকুম ওয়া মাউতি খাইরুল্লাকুম, আমার হায়াতটা তোমাদের জন্য মঙ্গলকর, আমার অন্তকালটা তোমাদের জন্য মঙ্গলকর। বরং অন্তকালটা আরো বেশি মঙ্গলকর আমাদের জন্য। কেমন মঙ্গলকর বুঝাই? হুজুর বাচ্চা থাকতে, জীবিত থাকতে, মদিনা শরীফ থাকতো, এখান থেকে যদি আল্লাহ আল্লাহ বলি যারা তারা এখান থেকে ডাক দিলে সারা দিত। কিন্তু এখন যদি আমরা এখান থেকে ডাক নবীজিকে ডাক দিই আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, হ্যাঁ আমাদের ইমাম বুসুরু রহমাতুল্লাহ পড়বেন, এখন নবীজি আমাদের ডাকে সারা দিয়ে আমাদের অনুযায়ী ব্যবস্থা করে, ব্যবস্থা করে, বুঝতে পারছেন? আমাদের আমলগুলো নবীজির কাছে পৌঁছানো হয় সকাল সকাল। নবীজি বলেন তোমাদের আমল দেখে আমি যদি দেখি তোমাদের আমল কম বেশি তাহলে আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, আর যদি দেখি কম তোমাদের মাগফিরাতের জন্য আমি দোয়া করি। নবীজি জীবিতকালে এইগুলো করতেন না, এখন এটা করেন। কাজে নবীজি যে বলছে হায়াতি খাইরুল লাকুম মাউতি খাইরুল লাকুম, আমার হায়াতটা তোমাদের জন্য মঙ্গলকর, আমার অন্তকালটা তোমাদের জন্য মঙ্গলকর। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আল্লাহ যেন আমাদের আকীদা গুলা বুঝবার মতো তৌফিক দান করেন। জিকিরের মজলিস এমন একটা মজলিস, আপনারা
বিশেষ করে শিশুর চিকিৎসায় একটা ফজিলত আছে, এটা ফজিলত আপনারা আগেই জানেন, আমাদের তালিমে মারফত এর নাই পর পারবেন, আমাদের আবু সাইয়েদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5275টা হাদিস, এত হাদিস কেউ বর্ণনা করে নাই। আয়েশা সিদ্দিকার হাদিস তাহলে 2000-এর উপরে আছে, আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উমর আর যারা যারা আছে কিছু হাদিস ব্যাখ্যা তারা বর্ণনা করছেন, 500 জন মুহাদ্দিস বিখ্যাত মুহাদ্দিস তারা। এখন আবু সাইয়িদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তার বয়সও কিন্তু কম, তিনি এবং আবু হুরায়রা যৌথভাবে হাদিসটা বর্ণনা করতেছেন। আবু সাইয়িদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাকে ওনার আব্বার নাম হইল মালিক ইবনে সিনান। ইতিহাস পড়বেন আপনার জন্য, উহুদের ময়দানের মধ্যে হুজুরের চেহারা যখন রক্তাক্ত হয়ে গেল, আপনারা জানেন কিনা সাদ ইবনে আবি ওয়াক্কাস যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি, সাদ ইবনে আবি ওয়াক্কাস তার নাম, তার আয়েক ভাই উমায়ের ইবনে আবি ওয়াক্কাস যিনি 16 বছর বয়সের সময় বদরের যুদ্ধে শাহাদত বরণ করছেন, উমায়ের ইবনে আবি ওয়াক্কাস। আপনারা যদি বদরে যাবেন অনার বোর্ড দেওয়া আছে, সেখানে 14 জন সাহাবি আমাদের শাহাদত বরণ করছে, তার মধ্যে উমায়ের ইবনে আব্বাসের নাম তো সেখানে পাইবেন আপনি, উমায়ের ইবনে আব্বাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস তার নিচের পর ছোট ভাই উমায়ের ইবনে আব্বাস, দুইজনই জান্নাতি বদরের যুদ্ধে শাহাদত বরণ করছেন, আরেকজন দুনিয়ায় থাকতে 10 জন সাহাবি তিনি একজন। 3 নম্বর ভাইদের নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহ একই মায়ের পেটে লিখিব, আল্লাহ তাকে কবুল করে নাই, তিনি হুজুরকে দুনিয়ার থেকে বিদায় করে দিন, একটা পাথর দিয়ে হুজুরের মস্তক দিয়ে বড় আঘাত করলেন, পাথরটা হুজুরের মাথায় না লাগে এখানে লেগে যায়, একটা জান্নাত মুবারক শহীদ হয়ে যায়। এই জন্য আমাদের কাফিলুদ্দিন সরকার সালি তিনি বলেন যে উতবা ইবনে আবি ওয়াক্কাসের বংশধরদের এখনো দাঁত হয় না, কিয়ামত পর্যন্ত দাঁত হবে না তাতে, বুঝতে পারছেন, আল্লাহ তাকে কবুল করেন নাই। তখন হুজুরের চেহারা রক্তাক্ত হয়ে গেল, সাদ ইবনে এই যে আবু সাইয়িদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা যার নাম আমি বললাম যিনি হাদিসটা বর্ণনা করছেন যৌথভাবে আবু হুরায়রার সাথে, তার আব্বার নাম হলো মালিক ইবনে সিনান, তিনি বললেন হুজুরের রক্ত যদি জমিনে পড়ে এই জমিনে কিয়ামত পর্যন্ত ফসল হবে না, তিনি চুষে ফিসে রক্তগুলো খেয়ে ফেলছেন হুজুরের সামনে। হুজুর বলেন তোমরা যদি জান্নাত, আমার রক্ত যার পেটে গেছে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে, তোমরা যদি জান্নাতি মুখ দেখতে চাও মালিক ইবনে সিনানকে দেখো। এই মালিক ইবনে সিনানের ছেলে হলো আবু সাইয়িদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি এবং আবু হুরায়রা দুইজনে হাদিসটা বর্ণনা করছেন। হ্যাঁ, আজানটা বোধ হয়ে যাচ্ছে, যাই হোক আর বলো ইনশাআল্লাহ আগামী সময়